পটল দেখো, পটল তোমরা অনেক রকমের করে খেয়েছো, অনেক রকমের পটল খেয়েছো। আজ আমি গোটা গোটা পটলের রেসিপি বানাবো। পটলের প্রথমে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, দুদিকে দুটো মাথাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তা খোসাটা যে ছাড়াবো, কিছুটা খোসা রেখে আবার কিছুটা খোসা ছাড়াবো, পুরোভাবে ছাড়াবো না। আজকে যে পটলের রেসিপিটা বানাবো, সেই রেসিপি দিয়ে তোমরা ভাত রুটি সমস্ত কিছু খেতে পারবে। দেখো এইভাবে পটলটা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে খানিকটা খানিকটা করে কেটে নেবো দু তিন জায়গায়। এইভাবে এবার আমি সব পটলগুলোকে কেটে নেবো। আমি সব পটলগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু একটু করে কেটেও দিয়েছি, দিয়ে প্রত্যেকটা পটল আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটু জল ঢেলে ধুয়ে নিচ্ছি পটলগুলো। পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার পটলগুলোর মধ্যে এক সামান্য করে স্বাদ মতো নুন আমি একটু দিয়ে দিচ্ছি, একটু হলদিও দিয়ে দিচ্ছি। এবার নুন আর হলদু মেখে রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, এক মুখ জলও দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, যদি এই সাইজের হতো তাহলে দুটো তিনটে দিলেও হতো। আমি এটা খুব বড় আর একটা মাঝারি দুটো টমেটো দিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা, বড় বড় সাইজের দুটো শুকনো লঙ্কা দিন। এখানে এক চামচ নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি গ্যাস জ্বেলে দিচ্ছি, বসিয়ে দিয়ে ধোয়ার জন্যে আমি একটা জায়গা চাপা দিচ্ছি। আমি এক কাপ আটা নিচ্ছি, নিচ্ছি দু কাপ ময়দা, দু কাপ ময়দা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আটা আর ময়দা দুটো মিক্সড করে নিয়েছি। প্রথমেই আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি সামান্য একটু চিনি দিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি এক চামচ বেকিং পাউডার। ফের আমি এটাকে শুকনোটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইটা আমি একটু ফাটিয়ে নিচ্ছি বাটিতে। দেখো দইটা আমার ফাটানো হয়ে গেছে, এবার আমি দইটা ওই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়েও আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইবারে আমি জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নামিয়ে খেলব। আমার ময়দাটা, আটা ময়দা খুব সুন্দর মাখা হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে। দেখো কত সুন্দর, একদম না শক্ত না নরম, আমি মাখা ঠাসা হয়ে গেছে। আমি এবারে এখন একটা চাপা দিয়ে আধ ঘন্টাটা রেখে দিচ্ছি, দেখি দু তিন মিনিট হয়ে গেছে। টমেটোর খোসাও ছেড়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি, টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছেড়ে গেল পরিষ্কার হবে, জল ছাড়িয়ে টমেটোগুলো তুলে নিচ্ছি। লঙ্কা দুটো তুলে নিচ্ছি। দেখো এখানে আমি একটা মিক্সারের জার নিয়েছি, টমেটোগুলো মিক্সারের জারে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দুটো যে সেদ্ধ হয়ে বসিয়েছিল দিয়ে দিচ্ছি, মোটাটা ছাড়িয়ে দু আধ ঘন্টা করে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর নরম, একদম ফুলফুলে হয়ে আছে। সেগুলো আমি একটু বড় বড় সাইজের কাটছি। দেখো আমি গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি একটু প্রথমে। দেখো রুটিটা বেলে নিয়েছি, এর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, গাওয়া ঘি একটু দিচ্ছি। আমি আবার নিয়ে নিচ্ছি ভেতরে, ভেতরে মুড়ে নিয়ে আবার আমি পাকিয়ে ফের বেলে নেব। রুটির আকারে গোল করে বেলে নিয়েছি, এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি একটু, কালা জিরেও আমি এর মধ্যে কালা জিরে ছড়িয়ে দিচ্ছি।
দিয়ে এইটা দিয়ে আর একবার বেলে দিচ্ছি একটু। এবার হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি। ফের আমি একটা গুচি বেলে নিচ্ছি, এটাকে আমি ফের ঘিটা গোটাটা মাখিয়ে দিচ্ছি, ফের বেলে নিচ্ছি, ফের ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপরে, ধনে পাতা আর কালা জিরে। এবার আমি বেলে নিচ্ছি আবার একটু, এবার আমি পরপর করে এইগুলো বেলে নেব। কীভাবে? এইভাবে আমি প্রত্যেকটা রুটিকেই এইভাবে বেলে নিচ্ছি। আমি এখানে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বেশ সর্ষের তেল, বেশ 50 গ্রামের মতো তেল ঢেলে দিচ্ছি। তো তেল আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এবার গোটা পটলগুলো যে নুন হলদুম ওখানে আছে সেগুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। তেল কিন্তু খুব গরম হয়ে গেছে, এবারে এসে আমি আস্তে আস্তে নাড় দিয়ে থাকবো। গ্যাসের ফ্লেম খুব জোর করে দিলে হবে না, একটু আস্তে রেখে ভাজতে হবে। দেখো পটলগুলো আমি আস্তে ফ্লেমে দিয়ে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, নুন হলদি মাখানা গোটা পটল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, এবার আমি একটা করে পটল তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ছোটো ছোটো দুটো তেজপাতা, তেজপাতা দুটো দিচ্ছি, দুটো ডালচিনির টুকরো, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার টমেটো আমি যে সসটা করে রেখেছি সেই সসটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে এতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখো টমেটোটা অনেকটা রস মরে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি 1/2 চামচ এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লাল লঙ্কা, ঝালের জন্য তো লঙ্কা টমেটোটার সাথে দেওয়া আছে, দুটো স্বাদ মতো নুন, আমি স্বাদ মতো 1/2 চামচ টমেটোটা যে দেওয়া আছে সেটা ঝালঝাল টকটক মিষ্টি মিষ্টি হওয়ার জন্য আমি একটু মিষ্টিটা আনার জন্য একটু 1/2 চামচ চিনি দিচ্ছি, একটু হলুদও দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাগুলো এবার ভালো করে কষিয়ে একটু ভেজে নেব সব মশলাগুলো, নাহলে মশলাগুলোতে তো কাঁচা গন্ধ ছাড়বে। দেখো মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পটল ভাজা পটলগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি। মশলাটা আমি পটলগুলো তুলে দিয়ে ফের আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু কাজু আর কিশমিশ এটার মধ্যে দিচ্ছি। মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, এখানে আমি এবার একটু জল দিচ্ছি মশলাটা যাতে পটলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে ঢুকে। এখানে আমি একটা কাঁসি নিয়ে চাপা দিচ্ছি, থালা চাপা দিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এখানে আমি এক টুকরো পনির নিয়েছি, পনিরটাকে আমি এইটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি, এগুলো ঘেঁটে দিচ্ছি। এই গোটা পটলের রেসিপি তোমরা একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবার প্রিয় হবে আর ভালো লাগবে খেতে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দেখছো দেখলেই জিভে জল এসে যাবে।
পটলের যা রেসিপি, এই রেসিপি তুমি করে একবার বানালে তুমি ভাত দিয়েও খেতে পারবে আর রুটি দিয়েও তুমি খেতে পারবে, কিন্তু এটা খুব সহজেই বানানো হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি, যা দারুণ দেখতে হয়েছে না, খেতেও দারুণ দুর্দান্ত হয়েছে। দেখো গ্যাস গেলে আমি প্যান বসিয়ে প্যানে অল্প করে তেল দিয়েছি, দিয়ে তেলটা আমি একটু চালিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি, প্যানের মধ্যে আমি উলকিয়ে দিচ্ছি আর কি। দেখছো একদম কুপো কুপো হয়ে ফুলছে, দেখো এবার আমি তুলে নিচ্ছি। আমি এক চামচের মতো ফের তেল দিয়ে দিল, এবার আমি ফের ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে এগুলো ফুলে উঠেছে, এবার আর একবার উল্টিয়ে দেবো। এবার আমি একটি উল্টে দিচ্ছি, লাল লাল করে ভাজা হয়েছে, এবার আমি তুলিয়ে নিচ্ছি। এই সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার চলো গরম গরম পরিবেশন করব। পটলের রেসিপি আর এই নাল এত দারুণ খেতে হবে। দেখো এটা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু করে নিয়েছি প্রথমে, দেখো কত নরম তুলতে হবে, একদম পাউরুটির মতন খেতে হবে, ভাঁজও খাচ্ছে না একদম। দেখছো এতে একটু বাটার লাগিয়ে দিলি, বাটার নাল দেখছো কতগুলো ভাঁজ হয়েছে এর ভেতরে, ছোট ছোট পাতলা পাতলা। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে।